সবাই ভালো মানুষ, আমাদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করে আসিস। তাই আমি আপনার মায়ের কথা শুনে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করে যাচ্ছি, আপনারা আমাদের বাড়িতে যাবেন। আমার অভাব কিছু নেই, খালি চাল সঙ্গে করে নিয়ে যাবেন। মাসিমা কাকিমা আপনারাও যাবেন, কোনো কাজকর্ম করতে দেখে চলে আসবেন। বাবা হচ্ছে গ্রামের মোড়ল, বিচার করে, বিচার সঙ্গে কেউ ডাকে না। পুকুরে বড় বড় মাছ আছে, ধরে খাওয়াবো। পুকুরটা শুকনো, যত্নে তুটি হবে না, যেতে ভুল করবেন না। আজকের এই অনুষ্ঠানে আসার আগে আমি যখন ওই ময়নাপাড়ায় মোড়ে নেমেছি, একটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করছি, দাদা ময়নাপাড়ায় মহাকালী সঙ্গের ফাংশানে যাওয়ার টোটো ভাড়া কত? সে কী খেয়েছিল জানি না। সে বলছে, দেখুন আপনি ফার্স্ট ক্লাসে যাবেন না সেকেন্ড ক্লাসে যাবেন না থার্ড ক্লাসে যাবেন? হ্যাঁ ভাই, টোটোর আবার ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাস কি থার্ড ক্লাস কি? বলে আছে। আমি কেমন? বলে টোটোতে আপনি বসবেন ফার্স্ট ক্লাসে, রেডিও চালাবো, গাড্ডাগুড্ডি মেনে চলবো, 10 টাকা ভাড়া। আর সেকেন্ড ক্লাস, বা টোটো উঠবেন, টোটো মুজবো না, রেডিও চালাবো না, গাড্ডাগুড্ডি মানবো না, 8 টাকা ভাড়া। আর থার্ড ক্লাস, বা থার্ড ক্লাস আমি বসবো, আপনি চালিয়ে নিয়ে যাবেন, 5 টাকা ভাড়া। আসতে দেরি হয়েছে। ওখান থেকে আসার পরে নেমে দেখি সানের গাটা 80 থেকে 90 বছরের ঠাকুরমা সন্ধ্যাবেলা আসছেন। ঠাকুরমা কোথায় যাচ্ছেন? বলো বাবা সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে পুজো দেবো, সানের ঘাটে পা ধুইতে যাচ্ছি। বিশ্বাস করবো না, যেও শ্যাওলা মতো ছিল উনি জানে না, যেই পা দিয়েছে স্লিপ খেয়ে পড়ে গেছে। সবাই বলছে বুড়ি পড়ে গেছে, বুড়ি পড়ে গেছে, কেউ আর তুললো না। আমি গিয়ে যখন তাড়াতাড়ি তুললাম, ঠাকুরমা আমায় কী বললো জানেন? বললে বাবা এত লোক ছিল, কেউ আমাকে তুললো না, তুই আমাকে তাড়াতাড়ি তুললি, ভগবান যেন আমার থেকে তোকে তাড়াতাড়ি তুলে নেয়। আর একটা কথা আপনাদের বলি, এইবার বলুন তো দেখি, আপনার সবাই হাত তালি দিচ্ছেন না, সবাই মনে মনে আছে, আমি একটা প্রশ্ন করি, বলুন পৃথিবীর সব থেকে বড় মস্তান কে? বাড়ির বউ। যদি ভালো লাগে বা জোরদার তালি চাই। আর একটা প্রশ্ন বলি, পৃথিবীর সবচেয়ে সুন্দর কি? আগে ছিল গান, শিশু আর ফুল, এখন সবচেয়ে সুন্দর কি জানেন? পরের বউ। মালটা কেমন যাচ্ছে দেখেছিস? কি হাতটা জোরে হবে না? আর একটা দেবো, রাস্তা দিয়ে যাচ্ছি, আজকালকার ছেলে মেয়েরা প্রেম করে শুধু মিথ্যা কথা বলে, বিশ্বাস করবেন না। আমি অবাক হয়ে যাচ্ছি রাস্তার মোড়ে, আপনার দাঁড়িয়েছি একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে গল্প করছে। বলে রাজু তুই ওদিন কোথায় ছিলি? বলে আমি বকখালি বেড়াতে গেছিলাম। বলে কি করলি? বলে হোটেলে ছিলাম, হোটেল থেকে বকখালি সমুদ্রে ছিপ ফেলেছি, 80 কেজি কাল্লামা ধরেছি। বলে কত? বলে 80 কেজি। আমি শুনতে পেয়ে আমি বলছি, দাদা শুনুন কত কেজি মাছ? বলে 80 কেজি। আমি বলে উঠতে পারে, কিন্তু আজকে সকালবেলা আমি না পুকুরে ছিপ ফেলেছি, জ্বলন্ত হ্যারিকেন উঠেছে। বলে বসে ছিপে তো কোন জ্বলন্ত হ্যারিকেন ওঠে? আমি বলে আপনার ছিপে কোন 80 কেজি মাছ ওঠে? বলে দেখুন ছিপেতে মাছ ওঠে, জ্বলন্ত হ্যারিকেন ওঠে না। আর তুই মাছের ওজনটা কমা, আমি আলোটা নিভিয়ে দিই, ঠিক আছে তো? আর একটা মেয়ে, আপনাদের কাকদ্বীপ স্টেশনে নেমেছি, 1 নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি, মেয়েটাও দাঁড়িয়ে আছে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকেছে, হঠাৎ ট্রেনটা চলে যাওয়ার পরে মেয়েটা ছেলেটাকে দেখতে পেয়েছে। হরি রাজু, রাজু বলছি কেমন আছিস? ভালো। মেয়েটা রেল লাইন টপকে গিয়ে রাজুকে জড়িয়ে ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে বুকের হাড় মড়মড় করে ভেঙে গেছে। মেয়েটা তখন বলছে, দেখ রাজু, প্রথম চাপে যদি তোর বুকের হাড় ভেঙে যায়, জীবনে অনেক চাপ আছে, তোকে বিয়ে করে আমি সুখী হবে না, আমি এই চললাম, বলে চলে যাচ্ছে। রাজু ছুটে গিয়ে হাত ধরে বলছে, বলে চলে যাস, যা, দুঃখ নেই, 12 টাকা দিয়ে যা। বলে কেন? বলে আমার বুকের হাড় ভাঙেনি রে, 1 বান্ডিল দামি বিড়ি ছিল, বিড়ির দামটা দিয়ে যা। ধন্যবাদ আপনাদের। এবার পরবর্তী ডান্সের শিল্পীকে মঞ্চে আসার জন্য আহ